ফ্রিজ পরিষ্কার করব। কেনার পরে আর পরিষ্কার করা হয় না, কয়েক মাস ধরে কিনেছি। এ নিয়ে সংসারে চারটা ফ্রিজ কেনা। গতকাল ছেলে ডিপ ফ্রিজটা পরিষ্কার করছে, এখন নর্মালটা পরিষ্কার করব। অনেক আইস হয়েছে। আমার ছেলে মাশাল্লাহ ফ্রিজ পরিষ্কার করে 4-5 বছর ধরে, উপরে ক্লাস 9-এ। আমার লাগে না, ও করে দেয় কাজটা। যে ড্রয়ারগুলো বের করা হয়েছে, 4টা ড্রয়ার, নর্মাল ড্রয়ার তো বেহাল অবস্থা, সব পরিষ্কার করা দরকার। এদিকে করলা ভাজি করব আলু দিয়ে। গত বছর আমের আচারটা আবার একটু রিফাইন্ড করলাম, চিলি ফ্লেক্স দিলাম একটু সরিষা তেল দিয়ে, তারপরে জিরার গুঁড়ি, পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে আবার জাল দিলাম। করলা আচারটা খেয়ে শেষ প্রায়। টিকা করব, ডাল বাটা লাগবে, ডাল মাংস বাটবো। বোনের মেয়ে 4 বক্স আচার পাঠিয়েছে, চালতার আচার, আমের আচার, 3 ধরনের জাল টক, ওই ঢাকা থেকে আচারগুলো পাঠিয়ে দেয়। শুটকি মাছ পাঠালো, চেপা শুটকি, হচ্ছে হাতে বানানো, সবগুলো 1/2 কেজির চেয়েও বেশি হবে। চিকেনের উইংস ম্যারিনেট করে রেখেছি, বিকেলবেলা ওদের নাস্তা হিসাবে দেব, সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে দেব। এখানে খেসারি ডাল আর থানকুনি পাতার বড়া মাখিয়ে রেখেছি। ফ্রিজে যা যা আছে মোটামুটি খাবার বক্সে যা বের করে ফেলেছি। এখনও অনেক কিছু আছে ফ্রিজের ভিতরে, ডিপিও ভরা, কোরবানি আসছে, ফ্রিজ তো খালি করতেই হবে। কক মুরগির ডিম ছিল, সেটা গরম পানি দিয়ে সেদ্ধ করলাম। এখানে কিছু কলিজা জমিয়েছিলাম সিঙ্গারা করার জন্য, এখন হবে না, ওদের ভুনো করে দিব। বড় চিংড়ি মাছ আছে, ফ্রোজেন করা লুটি আছে, ফ্রোজেন করা চালতা দিয়ে রান্না করব। এদিকে মুরগির খাঁচা, তারপর গলার হাড় মাথা রেখেছিলাম, সেটা সোলার ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করব, ডিম রান্না করব। এতে ডিপ ফ্রিজের অবস্থা, এখনো অনেক কিছু আছে।